বান্ধে বের একটু ফোন দেই। হ্যালো দোস্ত, আজকে আমার বয়ফ্রেন্ড আমার অনেক কইরা দিছে, না মানে শপিং করে দিছে। শিবলু পাখি ড্রেস কিনা দিছে, পলাশ হইলো কিরণ মালা ড্রেস কিনা দিছে, না হিজ হইলো একটা লেহেঙ্গা কিনা দিছে। দোস্ত তুই একা তোর সাথে কেমনে করস? এটা একমাত্র বিটিএস লাভারদের পক্ষে সম্ভব। না ভাল লাগতেছে না, ঠিক চলবে কেন? কোন ড্রেসটা ট্রেন্ডিং এ চলতেছে এটা আমার জানার লাগবো। কিরে এটা কি ড্রেস? সেনা সেনা লাগতেছে, এটা তো পরিমণি ড্রেস, এটা আমার কিনুন লাগবো। ড্রেসটা আমার কেনা কিনা দেবো। ও আমার তো রাকিবের সাথে তিন দিন ধরে প্রেম হয়েছে, আর একটু ফোন দিয়ে দেখি কি হয়। মানে সত্যি করে রাখো, কি করো? না মানে ফ্রি ফায়ার খেলতেছি। ও আচ্ছা জান, আসো আমরা আজকে একটু পার্কে করি। করি মানে? না মানে দেখা করি। কিন্তু জান আজকে তো দেখা করতে পারব না, সামনে ঈদ আসছে, গরু কিনতে যাবো। শুনো জান, এবার কিন্তু আমার টিকটক ট্রেন্ডিং ড্রেস পরিমাণে ড্রেস কিনে দেন, নয়তো তোমার আর করতে দেবো না। করতে দেবে না মানে? না মানে প্রেম করতে দেবো না। কি করে সে আমার মেয়েটা এখানে ঘামু, এই সাদে আমার ড্রেসের জন্য চাপ দিতেছে। যদি আমি 12 তারি নেয় গত সপ্তাহে আবার কাছে 12,000 দিয়ে নিয়ে বেগুন বেগুনি হয় আর আলুর দে আলুর সব। ওয়া করতো মানুষ নাই, আমি নিজেই কই ওয়া। বেগুন দেয়া বেগুনি হয় আর আলুর দে আলুর সব, এই যে যদি মার্কেট না করে দাও তোমার দিন পকা পক। আমার কি গার্লফ্রেন্ড নাই না মানে বন্ধু বান্ধব নাই, তারপরে আবার খাওয়াইতে হয় না তোরা টাকা পয়সা দিতে পারো না, এবার গরু করবেন কি? আমার দাদার পোলা আমার আব্বা টাকা দেয় নাই, কিন্তু আমার বাপের ভাই কাকা কি টাকা দিব। কাকা দাদার কথা, কাকা কেমন আছেন? আসলে বাচ্চা যা বেশি ভালো না। ও সামনে যে ঈদ আসতেছে এটাকে আপনার মনে আছে? ঈদের সামনে যে ব্যস্ত বাস্তি গো মার্কেট করে দেওয়া লাগে এটাকে আপনি জানেন না? না জানি না। এখন তো জানলেন, দেন দিমু তো তার আগে আমার কটা কথা শুন। আজকে 5 দিন ধরে বাসায় চাল নাই, ভাত রান্না করে খাইতে পারতেছি না। ও এই কথা, বাসায় চাল নাই এর জন্য ভাত রান্না করে খাইতে পারতেছেন না, তাহলে খিচুড় রান্না খাইতেন। আসলে তোর তো আমি টাকা দিতে পারবো না, কিন্তু দোয়া করতে পারো এই ঈদ তুই বউ সারা কাটাইলো পরের ঈদ তুই বউ নিয়ে কাটাইতে পারবি। আপনি আমার লেলের দোয়া করে দেখে নেন। আমার দাদার পোলা বাহু আমার টেয়ে দিল না, আমার বাপের ভাই কাকা আমার টেয়ে দিল না, এখন একটা ব্যবস্থা করতে দিব। কাকা যে আমি কামামো, কাকা মানে তো কোনো উপায় জানি না আমি। ও গুগল আছে তো? হ্যালো গুগল, টাকা কামানোর উপায় বলো। পরিশ্রম করে আয় করতে চাস নাকি বসে বসে? পরিশ্রম করে কি হবো, বসে বসে আরামে চাকরি করাইতে ভালো, বসে বসে করতে চাই। তাহলে মুচির দোকান দে। কিন্তু আমার কাছে তো গুগল একটা টাকাও নাই, টাকা ছাড়া করা যায় এমন কোনো কাজ আছে কি তোমার কাছে? হ্যাঁ আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তার মানে আমার চুরি করতে হবো? যদি আমি কোনোদিন চুরি করি নাই, ক্লাস 5 থাকতে টিফিনের পরে আমার বন্ধুরা আমার জন্য একটা কলম পায়নি, তাদের জন্য আমার চুরি করতে হইব, কি চুরি করা যায়? ওই যে একটা ছাগল দেখা যায় সামনে কোরবানি দিয়ে, ছাগলের দাম বেশি মামা, কি করে ওটা চুরি করে?
আসসালামু চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাতিদে? এই তো ভালো আছি। আচ্ছা চাচা, এটা কি আপনারই? হ বাতিদা, এটা আমার। চাচা, এটার দাম কত হবো? না বাতিদা, বেশি নে, 1 লাখের একটু কম, 15,000। আচ্ছা চাচা, আজকে হাট কোথায়? এই যে পাশে ভুতর হাটে। ঝামেলার পুতে চাই না খে, না গেলে তো ছাগল নিতে পারেন না, সেভাবে ওপর তারা নিতে পারবো না। চাচা, আপনার দামের মেয়ে যাইতে কইছে। কিন্তু বাতিদা, আমার তো মেয়েই নাই। আমার একটা ছেলে ছিল, তাও তো হিরোলামের গান শুনে মারা গেছি। এবার তো ফেল দিলাম, অন্য কোনো বুদ্ধি খারাপ লাগবে। ও চাচা, আরেকটা কথা তো কইবার আমি ভুলেই গেছি, আপনারা তো চাষি যাইতে কইছে। চাষি মানে? তোমার চাষি তো 3 বছর আগে মারা গেছে। আরে আপনার তো পাশের বাসার রুকে চাচি যাইতে কইছে। আমি তো তোমার জন্যই বেঁচে আছি। আচ্ছা তুমি থাকো, পাশে থাকো, ভাইতেছি। আচ্ছা চাচা, ভালো যা, চল তাহলে বেঁচে আমার গার্লফ্রেন্ড দিয়ে মার্কেট করে তুমি আসি। খাসির দুধের কোনো তুলনা হয় না। বাংলাদেশের যত বড় বড় সন্দেশ কোম্পানি আছে, খাসির দুধ থেকে এই সন্দেশ বানায়। কিন্তু আপনার এটা কি খাওয়ান? এটার দুধ যা তো ভালো। আমার এই খাসিরে আমি কাকলি ভুষি খাওয়াই, দামে কম মানে ভালো, কাকলি ভুষি। কামটা করছে কি আব্বা? আপনার নাম হালা নাকি? আমি তো জানতাম আপনার নাম মুখলেস। ও বুঝছি, আপনার ডাক নাম মুখলেস, আপনার আসল নাম তো হালা। চল পাশে চল। তুই করলি তো করলি, ছাগল চুরি করলি, বড় দিন চুরি করতে, যদিও আমি অপমানিত হই নাই। এলি কান্নে গর্বিত হয়েছেন? ডান দিকে টাকা কামানোর তো কোনো উপায় পাইতেছি না আমি। ছাদের আমি কি জবাব দিব? ওর আমার মার্কেট করে দেওয়ার কথা, তেলটা যা একটু উপায় পাইছিলাম তাও তো হাড়ের মধ্যে মেরে খাইলাম। দেখি কি করা যায়। কি রে বাবার মতো দেখা যায়, দরবেশ বাবা, এটা সবাই তো দেখা যায় কিসের জন্য? বাবা আপনি মহান, বাবা আপনি মহান, ও আপনি মহান, বাবা সত্যি বিশাল বাবা। কি করে এলো 100 টাকা, 50 টাকার কোনো মানে হবে না। কি করে ওই কাকা থেকে যা বাবা, অন্তর্দামি বাবা, তো কি বিশাল সত্যি বাবা। কি করে ও এমনি ভন্ডামি করে টেক কামাইতেছে? এই ভন্ডামি তো আমিও পারো, কিন্তু আমি ওর মতো ড্রেস পামো কোনে। যদি আমি একসময় টিকটকার আছিলাম, হাতের তালি দেই ড্রেস চেঞ্জ করে দিছি। শেষমেশ আমি হয়ে গেলাম বাবা। বাবা আমার কোন দিক দিয়ে বসা মনে হয়? আমি তো একজন বিবাহিত নারী। আচ্ছা তোর কি সমস্যা? বাবা আমার ভাত চায় না। বাবা আপনি একটা কিছু করেন, কিন্তু এই বয়সে কেমনি? আর বেশি নে, 5 বছর আগে একবার চেষ্টা করে দেখতাম। বন্ধ বাবা থাম বৎস, তুই পানি দিয়ে গোসল করিস না? বাবা আপনি তো অন্তর থেকে, আপনি তো সব জানেন বাবা। পদ্মা সেতুর প্রথম মারটা আমি দিয়ে গেছি, পদ্মা সেতুর প্রথম বিড়ি আমি দিয়ে গেছি বাবা। এটা কারোর কাছে কইন না, এর জন্য আমার কাছে টাকা নেন। তুই কি ভাবছস যে আমি টাকার কাছে বিক্রি হয়ে যাবো? তুই কি ভাবছস যে আমি লোভী? যদি ভেবে থাকস তাহলে ঠিকই ভাবছস, দিয়ে টাকা দে বাবা। কয় টাকা লাগবো? বেশি না, 5,000 টাকা দে। 5,000 টাকার একটু কম দেই। কত? 20 টাকা। আমি হাসাই 20 টাকা দিছি, কিন্তু বাঙ্কি দিয়ে পাইলে কোনে মিষ্টি থালায় গুলিস্থানে ভিক্ষা করে।
পোলাটা তো দেখে ভালোই মনে হয় নিশ্চিত ধনী ঘরের পোলা, কিন্তু আটকাটা থেকে নিশ্চিত মেশা গেছে। তোমার আজকে ব্রেকআপ হয়েছে না বাবা? আমি বললাম কিনবে, জানি জানি সব জানি, আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারবো। বলেন বাবা, কালকে তোর এক কন্যার সাথে দেখা হবে, তার সাথে তোর বিবাহ হবে। ওই কন্যার পুরো প্রপার্টি তো তোর, প্রপার্টি থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ডুপ্লেক্স থাকবে, ট্রিপ্লেক্স থাকবে। আরেকটা তো খুশি সংবাদ আছেই তোমার জন্য, কিন্তু এটা শুনতে হলে তোমার 5000 টাকা দিতে হইব। বাবা আমার কাছে তো টাকা নাই কে। আচ্ছা ওই জাপার রাস্তায় দে, এইগুলো সবকিছুই তুমি স্বপ্নে দেখতে পারবা, বাস্তবে না। সাদিয়া তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো, তোমার আমি ঈদে শপিং করে দিমু, মার্কেট করে দিমু। জানো আজকে তো আমাদের ভালোবাসার 1 বছর পূর্ণ হলো, তুই যে বাবা দেখা যেত, চলো তার কাছ থেকে একটু দোয়া নিই চলো। আসলে আপনার জন্য আমার দোয়ার চেষ্টায়, আপনার কণ্ঠটা ঠিক আমার বাবার মতো। বাবা আপনার কণ্ঠটাও না আমার ছেলের মতো। আল্লাহর ভূত তুই এনে কে? আর সাদিয়া তুমি এনে কে? কারে সাদিয়া কইতেছ? এটা তোর মা লাগে। কিন্তু আব্বা এটা তো আমার গার্লফ্রেন্ড। তুমি এত দুশ্চরিত্রকে তুমি বাপের নাকি প্রেম করো, ছেলে নাকি প্রেম করো? দাদা আসলে এই অবস্থার জন্য আমি তো দায়ী, তোর যদি আমি 5000 টাকা আগে দিতাম তাহলে তুই খাসি চুরি করতি না, আজকে বন্ড বাবা হাসতি না। এই নি 5000 টাকা, যা খুশি করিস, ওই বন্ড মেয়েদের পাশে আর টাকা গুলো নষ্ট করিস। আই লাভ ইউ বাবা। এই 5000 টাকাটা ওরে আগে দেওয়া উচিত ছিল। বাবা বাই বাই, দেখা হবে ঈদের দিন সালামের জন্য। গেদা যাস না, হালাই দুষ্টির তো নারী, হালাই করলো কি রে, আমারই তো বললা ঠিকই আছে।